হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল একটা গুরুতর কাজে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ যে আমি টবে মাটি দিচ্ছি, কারণ আমার এই যে মানি প্ল্যান্টের গাছটা ছিল, তো যেহেতু শীতকাল পড়েছে, শীতকালে তোমরা সবাই জানো যে মানি প্ল্যান্ট একটু ঝিমিয়ে যায় শীতকালে, মানে অ্যাকচুয়ালি এর গ্রো কিন্তু গ্রীষ্মকালে হয়, শীতকালে একটু ঝিমিয়ে যায় গাছটা, তো সেই জন্য ঝিমোনো গাছকে যাতে তরতাজা করতে হয় সেই ব্যবস্থাই করছি। আর মাটিটা আমার অনেক দিনেরই ছিল, বসে গেছে মাটি, আর মাটি দেওয়াও হয়নি, সেই জন্য মাটিও দিলাম। আর এক আর এক টুকরো মানে মানি প্ল্যান্ট আমাদের নিচে গাছ আছে, সেখান থেকে আর এক টুকরো নিয়ে এলাম যাতে টবটা আরও সুন্দর লাগে, কারণ অনেক পাতা ঝরে গেছে মানি প্ল্যান্টে, সেই জন্য ভাবলাম আর একটু মানে টবে আর একটা প্ল্যান্ট লাগালে আরও সুন্দর লাগবে, তো সেই জন্য আর একটা প্ল্যান্ট দিয়ে ভালো করে আমি মাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে আর গাছের পাতাগুলোও ভীষণ নোংরা হয়ে গেছিলো, সেই জন্য পাতাগুলো একটু ধুয়ে ফেলছি যাতে পরিষ্কার চকচকে ঝকঝকে লাগে। তো দেখো আমার পাতা একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন তিন্নি সোনা নিয়ে যাচ্ছে কি বলতো টবে করে, দেখো নিচ থেকে নিয়ে এলো, কি বলতো তোমরা বুঝতেই পারছো এটা কি গাছ, মহামূল্যবান গাছ অ্যালোভেরা। সো অ্যালোভেরা গাছের পাতাটাও একদম মানে একটু নোংরা হয়ে গেছিলো, এটাও আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, আর একটু মানে এদের একটু ট্রিটমেন্ট করতে হবে, অনেকদিন ট্রিটমেন্ট করা হয়নি গাছের, কারণ এই গাছগুলো তো ইনডোর প্ল্যান্ট, আমার নিচেই ছিল মানে বারান্দায় থাকে গাছগুলো, আর এত কাজের চাপ সত্যি কথা বলতে কি, আর মানে এতগুলো ছাদে গাছ, তারপরে এই গাছ, মানে চতুর্দিকে আর মানে দেখভাল করার জন্য আর সময় হয়ে হয়েছে না, সেই জন্য ভাবলাম চলো আজকে একটু সময় বের করে এইগুলোর একটু চর্চা করি, ঠিক আছে। তো সেই জন্য দেখো আর এখন আমি বানাবো ব্রেকফাস্ট, সিমাই, দুধটা ফুটে উঠেছে আর সিমাইটা করে নেবো, সিমাইটা করে ঝটপট আমরা খেয়ে নেব, তো চলো সিমাইটাকে বানিয়ে নিই। দেখো বাচ্চাটা পড়তে বসেছিল, একদম বই খাতা এলোমেলোভাবে রাখা আছে, সেগুলো আমি ঝটপট করে গুছিয়ে নেবো, কারণ এই গোছানোর কাজটা এখন আমাকেই করতে হবে। বাচ্চারা মাঝে মাঝে গুছিয়ে ফেলে, তিন্নি গুছিয়ে ফেলে, সোনু অতটা গোছায় না, কিন্তু আজকে দুজনে কেউ গোছায়নি, সো সেটা এখন আমার কাঁধে এসে পড়েছে, আমি গুছিয়ে নিলাম। আর বেডটাও পুরো অগোছালো হয়ে আছে, বেডটাও ভালো করে আমি ঝাড়ু দিয়ে নেব, মানে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ মানে বেডেই ওরা পড়তে বসেছিল, তো সেই জন্য বেডটা একটু নোংরা হয়েছে, সেই জন্য ভাবলাম চলো বেডটাও একটু পরিষ্কার করে নিই, বেড যদি না পরিষ্কার ঝকঝকে চকচকে থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না। আর রুমের মধ্যে দেখবে বেড যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগে, তাই না? তো চলো এখন পরিষ্কার করে নিই। তো দেখো বেড তো পরিষ্কার হয়ে গেছে, আর এরপর আমি ফ্লোরটা ক্লিন করব, মানে পুরো ঘরটাই ক্লিন করব, শুধু বেডরুম বলে বেডরুম নয়, পুরো ঘরটাই আমি ক্লিন করব। আর এটা তো আমার রেগুলার কাজ, রেগুলার ডিউটি, আর বাচ্চারা থাকলে তো বেশি নোংরা হয় তোমরা সবাই জানো, এই আর নতুন কি বলবো, প্রত্যেক দিনই মানে একটি ঘর মুছতেই হচ্ছে। আর শোনো এখানে কিছু একটা বায়না করার জন্য আমার কাছে এসছিল, তো চলে গেল, মানে এই রুমে আবার বলছিল এই রুমে খেলার জন্য, তো আমি বললাম এখন আমি এই রুমটা মুছবো, তো তোমরা অন্য রুমে খেলো, তো সেই জন্য অনেক কষ্টে বেচারা অন্য রুমে গেল, বারবার ধরে ও দেখতে এসছে, ও এই রুমেই খেলতে ওরা বেশি পছন্দ করে। সো যাই হোক, ওরা তো এখন ওই রুমে খেলছে, আর আমি
এই রুমে ভালো করে মুছে নিচ্ছে আর এই রুমটা শুকিয়ে গেলে ওদেরকে বলবো এই রুমে এসে খেলবে আর বাকি আমি অন্যান্য দেখো আবার চলে এলো তিন্নিরানি তিন্নিরানিও দেখতে এসছে যে আমার ঘরটা মোছা হয়েছে কিনা দুজনে একদম উৎপেতে বসে আছে এই রুমে খেলার জন্য ঠিক আছে তো সেই জন্য দেখো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি পুরো ঘরটাই পরিষ্কার করে নেব তো চলো আর আমিও বকবক করছি ওদের পেছনে তখন থেকে আমাকে ওরা কী সব বলে যাচ্ছে তাড়াতাড়ি করো আমিও ওদের বলছি যে ঠিক আছে আমি তাড়াতাড়ি করছি তো সেই জন্য মোটামুটি আমি ঘর ভালো করে মুছে নিচ্ছি একদম কোনায় কোনায় মুছতে হচ্ছে তো চলো আর বেশি বকবক করবো না তোমরা ব্লগটা দেখতে থাকো আর নতুন বন্ধুরা কী করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না সো যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তো তোমরা সাথে সাথে দেখতে পেয়ে যাবে আর ঝটপট করে ভিডিওগুলো দেখে নেবে তো চলো আর শোনো তো আবার দেখতে এসছে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার এই রুমটা আপাতত মোছা হয়ে গেছে তো চলো এবার ঘরের অন্যান্য জায়গাগুলো আমাকে মুছে নিতে হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো